সালটা 1984 অক্টোবরের 31। সকালটা খুব রোদ ঝলমলে ছিল, দিল্লির বাতাসে ছিল ঠান্ডা হাওয়া। গোটা দিনটাই ইন্দিরা গান্ধীর ঠাসা কর্মসূচি। সকালে আকবর রোডের বাড়িতে টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার কথা ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনভকে। টিম উস্তিনভ তার জন্য সকাল থেকে অপেক্ষা করছিল। দুপুরে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যালাঘনের সাথে বৈঠক, এবং রাতে ব্রিটেনের রাজকুমারী অ্যানের সম্মানে নৈশভোজ। সকাল 7:30টার মধ্যেই তৈরি হয়ে গিয়েছিল ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাকে রোজ সকালে দেখতে আসতেন চিকিৎসক কৃষ্ণপ্রসাদ মাথুর, সেদিনও তিনি এসেছিলেন। কোনোদিনই তাদের মধ্যে রোগ নিয়ে কথা হতো না, সেদিনও হয়নি বলেই পরে জানিয়েছিলেন ডাক্তার মাথুর। মাঝে মাঝেই নাকি ডাক্তার মাথুরকে ইন্দিরা গান্ধী বলতেন, আমি হঠাৎ করেই দেখবেন একদিন মারা যাব কোনো দুর্ঘটনায়। সবে সকাল 9টা বেজেছে। ইন্দিরা 1 নম্বর সফদরজং রোডের বাসভবন থেকে বেরিয়ে গালাগোয়া 1 আকবর রোডের অফিসের বাংলায় যাবেন। সেখানে টিম উস্তিনভ অপেক্ষা করছে। ইন্দিরা ঘর থেকে বেরিয়ে হাঁটছেন, একজন পুলিশ কনস্টেবল ছাতা বার করে ধরলেন প্রধানমন্ত্রীর মাথায়। তার পিছনে রয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব রাজিন্দর কুমার ধাওয়ান। ইন্দিরার পরনে জাফরানি রঙের কালো পাড়ের শাড়ি, পাতলা ছিমছাম প্রধানমন্ত্রীর পায়ে কালো রঙের চমৎকার চটি, কাঁধে এমব্রয়ডারি করা লাল রঙের একটা ব্যাগ। দেখতে বেশ ভালোই লাগছে। ক্যামেরার সামনে সাক্ষাৎকার দেবেন, নিজের সৌন্দর্য সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন ইন্দিরা। দুই বাড়ির মধ্যে ছোট্ট একটা কাঠের গেট, সেটা পেরোতে যাবেন ইন্দিরা। সেই সময় এগিয়ে এলেন বিয়ন্ত সিং নামে তার পুরনো এক দেহরক্ষী। প্রায় 9 বছর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছে বিয়ন্ত, বিদেশেও গিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, তার কিছুদিন আগেই লন্ডন গিয়েছে। অপারেশন ব্লু স্টারের পর বিয়ন্ত সিং শিখ হওয়ার কারণে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। অপারেশন ব্লু স্টার হল ইন্দিরা গান্ধীর নির্দেশনায় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক শিখ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হরমন্দির সাহিব দখলের জন্য পরিচালিত একটি সামরিক অভিযান। সরকারি সূত্র মতে কয়েকজন শিখ বিচ্ছিন্নতাবাদী পালিয়ে হরমন্দির সাহিবে আশ্রয় নেয়, তাদের ধরতেই সরকার এই অভিযান চালায়। অভিযানকালে এক পর্যায়ে সেনাবাহিনী মন্দিরটিতে আগুন ধরিয়ে দেয়, ফলে বিচ্ছিন্নতাবাদী সহ আরও বেসামরিক ব্যক্তি নিহত হয় এবং মন্দিরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপরই ভারত জুড়ে শিখ সম্প্রদায় ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে আন্দোলন দাঙ্গা শুরু হয়ে যায়। কিন্তু শিখ বলে নিরাপত্তারক্ষীর দায়িত্ব থেকে বিয়ন্ত সিংকে অব্যাহতি, এটা মেনে নিতে পারেনি ইন্দিরা গান্ধী। তাই ইন্দিরা সেই প্রস্তাব খারিজ করে বিয়ন্তকে বহাল রেখেছিলেন। সেই বিয়ন্ত এগিয়ে এসেই সরাসরি ইন্দিরার দিকে তার রিভলভারটি তাক করে। ইন্দিরা হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি করছো এটা? বিয়ন্ত কোনো কথা না বলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 5 বার গুলি চালালো ইন্দিরাকে লক্ষ্য করে। এরপরে লনের ওপাশ থেকে সতবন্ত সিং এগিয়ে এলো, 22 বছরের তরতাজা শিখ যুবক। প্রধানমন্ত্রীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে একটু হতচকিত হয়ে গিয়েছিল সে, কিন্তু সেই হতচকিত ভাব কাটিয়ে দিল বিয়ন্তের চিৎকার শুট। পরপর 25 রাউন্ড গুলি ছুটল সতবন্তের স্বয়ংক্রিয় স্টেন গান থেকে। গুলির সাইক্লোন ঝাঁঝরা করে দিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, শরীরের সব অংশেই গুলি লাগে। জাফরান রঙা শাড়িটা ভিজে লাল হয়ে যায় রক্তে। ছুটে এগিয়ে আসে ধাওয়ান, অন্য রক্ষীরাও ছুটে আসেন ইন্দিরার কাছে। বিয়ন সতবন্ত ততক্ষণে তাদের আগ্নেয়াস্ত্র ফেলে দিয়েছে। অন্য নিরাপত্তারক্ষীদের সে পাঞ্জাবিতে বলে, আমাদের যা করার আমরা করেছি, এবার তোমাদের যা করার তা করো। ইন্দিরা গান্ধীর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশ
ততক্ষণে ঘিরে ফেলেছে ওই দুই নিরাপত্তা রক্ষীকে। প্রধানমন্ত্রীর বাসভবনে সবসময় একটি অ্যাম্বুলেন্স থাকে। তার চালক সেই সময়ে চা খেতে বাইরে গিয়েছিল, তাই একটি অ্যাম্বাসেডারে করে ইন্দিরাকে নিয়ে যাওয়া হয় এইমসে। গাড়িতে ছিলেন রাজিন্দর কুমার ধাওয়ান, সোনিয়া গান্ধী এবং আরেক নিরাপত্তারক্ষী দীনেশ ভাট। সকালের দিকে রাস্তায় বেশি ভিড় ছিল না, কয়েক মিনিটের মধ্যেই ইন্দিরাকে নিয়ে তারা পৌঁছে যান। রক্ত, অক্সিজেন, অস্ত্রোপচার কোনো কিছুতেই আর সাড়া দেননি ইন্দিরা। দুপুর 2:20 নাগাদ চিকিৎসকেরা জানিয়ে দেন মারা গিয়েছেন ইন্দিরা গান্ধী। 67তম জন্মদিনের কয়েকদিন আগে এভাবেই হত্যা করা হয়েছিল ইন্দিরা গান্ধীকে। উস্তিনো পরে বলেছিলেন তিনি প্রথমে 3টি গুলির আওয়াজ শুনেছিলেন, পর মুহূর্তে তার মনে হয়েছিল কাছেই কোথাও যেন টানা বাজি ফাটছে। বিয়ন সিংকে ঘটনাস্থলে গুলি করে মারা হয়। গুলি করা হলেও বেঁচে যায় সদবন্ত সিং। কিন্তু 31 অক্টোবরের সে রাজনৈতিক হত্যা আরও এক হত্যা লীলার জন্ম দিয়েছিল। বিয়ন্ত ও সদবন্ত শিখ হওয়ায় পরবর্তী 4 দিনে ব্যাপক হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান সহস্রাধিক শিখ। এই ঘটনা ঘটে মূলত দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। ইন্দিরা হত্যা তদন্তের জন্য গঠিত জাস্টিস ঠক্কর কমিশন ষড়যন্ত্রের জন্য পৃথক তদন্তের পরামর্শ দেয়। 3 নভেম্বর মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটের নিকটস্থ শক্তিস্থল নামক স্থানে ইন্দিরা গান্ধীর সৎকার ক্রিয়া সম্পন্ন হয়। 1989 সালের 6ই জানুয়ারি সদবন্ত সিং ও ষড়যন্ত্রকারী কেহার সিং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। সদবন্ত সিংই শেষ ব্যক্তি যাকে দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয়।